দীর্ঘ 5 মাস পর শুক্রবার থেকে খুলে গেল তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির। এই ঘটনায় খুশি ভক্তরা। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্তদেরকেও নিয়ম নীতি মেনে মন্দিরে যাওয়ার আহ্বান করা হয়েছে। যেভাবেই হোক খুলুক অন্তত, মন্দির খোলা হলো আজ দীর্ঘ অপেক্ষার পর 5 মাস পর আজকে তারকেশ্বরের মঠাধীশ মহন্ত মহারাজ প্রশাসনিক স্তরে সকলের সঙ্গে কথা বলে এবং মন্দিরের সঙ্গে যুক্ত সমস্ত পুরোহিত যাত্রী সাধারণ বাড়িওয়ালা দর্শক থেকে যারা প্রত্যেকে যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলে সঙ্গে আলোচনা করে আজকে থেকে মন্দির খোলা হলো দীর্ঘ 5 মাসের পর। সেই আজকের মন্দির খুলেছে, মানুষের ভাবাবেগ আজকে অনেক পূর্ণ হয়েছে। জানেন যে করোনার পরিপ্রেক্ষিতে আমাদের সকলে এই মন্দির বন্ধ রাখতে হয়েছিল। আমরা প্রশাসন থেকেও সংজ্ঞা শুনেছিলাম যে মন্দিরে যেভাবে মানুষ আসবে সেটা সংক্রমণ রোধ করা যাবে না, তাই মানুষের সাথে আলোচনা করেই বন্ধ ছিল। কিন্তু আজকে দীর্ঘ লকডাউনের পর আজকের মন্দির খুলেছে। তো সেই মন্দির খোলার পর ভক্ত সাধারণ আসতে শুরু করেছেন, স্থানীয় দোকানদাররা দোকান খুলেছেন, মানুষরা অনেকটা খুশি এই সময় মন্দির খোলার জন্য। আজকে আমাদের ভালো লাগছে। তবে একটাই কথা সর্বস্তরে, যে সরকারের নিয়ম মেনে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না, এবং যারা যাত্রী বাড়িতে আছে তাদের স্যানিটাইজ করতে হবে, তাদের নির্দিষ্ট সোশ্যাল ডিস্টেন্স মানতে হবে, এবং রাত্রি বাস যাতে না করে তার জন্য তাদের আহ্বান করা হয়েছে। একসাথে গ্যাদারিং, একসঙ্গে যাত্রী নিয়ে প্রবেশ করা যাবে না। তাই মন্দিরের 3টে গেট পর্যায়ক্রমে 15 মিনিট অন্তর খোলা হবে, যাতে এক জায়গায় কোনো গ্যাদারিং না হয়। 3 দিকের গেট দিয়ে প্রবেশ করবে এবং যেদিক দিয়ে ঢুকবেন সেদিক দিয়ে বেরোবেন। এবং বাইরের গঙ্গার জল এখনও ঢালা নিষিদ্ধ, গর্ভগৃহে ফুল যেটা গর্ভগৃহে এখনই প্রবেশের অনুমতি হয়নি, হবে না। তো এবং স্থানীয় জল এখানে সেটাই আমাদের বাইরের চোখা থেকে ঢালতে হবে, এই নিয়ম নীতি বলতে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত নিয়ম আছে করোনা ভাইরাসকে ঠেকাতে যে সমস্ত সরকারি নিয়ম নীতি আছে সেই সমস্ত নিয়ম নীতি মেনে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে আজকে তারকেশ্বর মন্দির খুলেছে দীর্ঘ 5 মাসের পর। মাঝে যদি একদিন খুলেছিল কিন্তু সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আজকে এলাকার মানুষ খুশি। আমরাও স্থানীয় মানুষজনের রুজি রোজগারের প্রশ্নে তাদের পাশে আছি। আমরা প্রত্যেক মানুষকে আহ্বান জানিয়েছি যে আপনারা প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় আজকের এই মন্দির যাতে খোলা থাকে এবং কোনোভাবেই করোনা সংক্রমণ না হয়, সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিই। আজকে মন্দির খোলার এই চিন্তা এতদিন তো মন্দির বন্ধ ছিল, এই প্রথম দিন কিভাবে জানলেন আপনারা? আমরা জানি না, আমরা এমনি ঠিক করেছিলাম শুক্রবার যাবো, কাল রাত্রে খবর পেয়েছি আজকে খোলা, আমরা আজকে সকালে চোখ বেরিয়ে এসেছি। আমার স্বামী অসুস্থ, আমি বাবার কাছে এসেছি পুজো দিতে। এতদিন কি খোলা ছিল না বলে? হ্যাঁ, আমরা আসতে পারিনি, খোলা ছিল না বলে আসতে পারিনি।